এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও টি-20তে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ খুঁজে দেখতে চায় বিসিবি। তবে টি-20 অধিনায়কত্বে এখনই পরিবর্তন আনার পক্ষে নন বিসিবির অনেক পরিচালক। মাহমুদউল্লাহ রিয়াদকে আরও একটি সিরিজ সময় দিতে চান তারা। রোববার বিসিবির বর্তমান কমিটির পঞ্চম বোর্ড মিটিংয়ে এই ইস্যু ছাড়াও বেশ কিছু বিষয়ে কথা হবে। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-20তে হারের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কথা উঠেছে টি-20 অধিনায়কত্ব নিয়েও। সংক্ষিপ্ত ফরম্যাটে টানা হার, সঙ্গে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে না পারা, সব মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ যুগের ইতি ঘটতে পারে এমন গুঞ্জনই ডালপালা মেলেছে বিসিবিতে। এমন পরিস্থিতিতে ব্যর্থতার কারণ খুঁজতে খেলোয়াড়রা দেশে ফিরলে বসতে চায় বোর্ড। সব বিষয় নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে, আমাদের টি-20 বলেন, আমাদের টেস্ট ক্রিকেট বলেন, সে দুটো নিয়েই কিন্তু আমাদের এখন আলোচনা হচ্ছে কিভাবে এটাকে আমরা আমাদের ওয়ানডের লেভেলে নিয়ে আসতে পারি, অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে তাল মিলিয়ে চলার মতো অবস্থায় নিয়ে আসতে পারি, সেগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই আলোচনা হচ্ছে। তবে বিসিবির বেশ কিছু প্রভাবশালী পরিচালক চান রিয়াদকে আরও একটি সিরিজ সময় দিতে, কারণ রিয়াদের জায়গায় যার হাতে নেতৃত্ব তুলে দিতে যাচ্ছে বিসিবি, সেই সাকিব আল হাসান খেলবেন না জিম্বাবুয়ে সিরিজে। এই ধরনের কেউ যদি আলোচনা উঠায়, যেটি বললাম যে আমাদের বোর্ড মিটিংয়ে যখন একটা এজেন্ডাগুলো থাকে, সেই এজেন্ডার সাথে একটা এজেন্ডা একটা লাইন থাকে যে বিবিধ আলোচনার বিষয়, সেখানে যদি কেউ এই প্রসঙ্গ নিয়ে কথা উঠায় তখন সেটি নিয়ে আলোচনা হবে। এদিকে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে পরামর্শক হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে বিসিবি। বোর্ড মিটিংয়ে তাদের প্রেজেন্টেশন দেখবে কর্তারা। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা স্টেডিয়ামের কার্যক্রম, যেটি বোর্ড সভাপতি বলেছেন এর আগে যে দ্রুততম সময়ের মধ্যে আমরা কাজ শুরু করতে চাই, তো তারই পরিপ্রেক্ষিতে কালকে ওদের প্রেজেন্টেশন থাকবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে যে কাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিব। রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কায় এশিয়া কাপ না হলে বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশ নয়, প্রস্তুত থাকতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।